এই উঠো না কেন? আরে ঘুম থেকে ওঠো না, তোমার জন্য কফি বানিয়ে আনছি। এই ওঠো না। বাহ, তুমি তো সুন্দরভাবে কফি বানাও। সকাল সকাল তোমার মুখটা দেখে মনটা ভরে গেল। কি যে বলো না, একটু বেঁধে দাও না, তোমার দ্বারা তো কিচ্ছু হয় না, তাহলে তুমি আসো কি করতে? বাহ, তুমি এত কেয়ারফুল কেন? কি যে বলো না সবসময়। জুতা মুসছিস মানে? তাই তো, 80 বছরের পুরানো। ষাট কই রে, ষাট কই জানিস নাকি? এই ষাট কই জানিস? কি রান্না করছো? তোমার প্রিয় ভারতের রান্না করছি। তুমি আমার জন্য এত কিছু করো? আই এম হ্যাপি, মোর দ্যান হ্যাপি। কি করছো? এই দেখো, এটা হবে তোমার? না, এটা তো অনেক ছোট। ছোট? আচ্ছা তাহলে এটা দেখো। না না, এটা তো অনেক বড়। অনেক বড়? এটা তো আর হবে না। আচ্ছা তাহলে এটা দেখো তো। এটা? হ্যাঁ, এটা আমার হবে। এটা হবে? হ্যাঁ, ভালো করে দেখো। হ্যাঁ, সাইজ ঠিক আছে নাকি? সাইজ? হ্যাঁ, সাইজ ঠিক আছে। আচ্ছা তাহলে এই জুতার অর্ডারটা দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। এই তোমার তো অনেকদিন খাইনি, একটু খাওয়া দিব? ঠিক আছে, দাঁড়াও খাবার নিয়ে আসছি। ওকে, যাও। মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা।
কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে। উফ, যা শীত পড়ছে না। তাহলে চা বানিয়ে নিয়ে আসি। না না, চা লাগবে না। তাহলে কফি বানাই। আনা। তুমি দিও না গো বাসর ঘরের ভাতিনি ভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। আমি তো কোসিটা আমি তো কোসিটা আই আমি তো কোসিটা আমি তো কোসিটা আই আমি তো কোসিটা আমি তো কোসিটা আই আমি তো কোসিটা মোয়ে দে বড়া গি মোয়ে দে বড়া ইয়া।